অং সিদ্ধি পম পম ভোলে পম পম ভোলে একি সারে দমর্থ পাতাল কেন করছে গাল বল ওই তো ওই তোমর্থ দেশে লক্ষ লক্ষ ফনা নিয়ে দাঁড়িয়ে আছে পদ্মার নাম কিন্তু মনসা রান করছে কার সা না আরে সারে তো আমি আর বেশি বিলম্ব করলে চলবে না এই মুক্তি ছুটে যাব ওই মর্থ ধামে আমি তো লক্ষ্মী দেবী বড়বাতে নিয়ে চলে এসেছি না না জমরাজ মানে আমার পিছনে পিছনে ছুটে এসেছি আমি এখানে বেশি বিলম্ব করব না আমি এখন লক্ষ্মী দেবী বড়বাতে নিয়ে ছুটে যাব আমার এই ভাই স্বর্গের সকল দেবতারাই আমাকে দিয়েছিলেন পৃথিবীতে সাপে কাটে বাঘে ধরে সমস্ত মৃত্যুজীবী যাবে আমার তাই চাঁদের পুত্র লক্ষ্মীন্দ্রের সাক্ষাতে মৃত্যু হয়েছে পরম আপনি নিয়ে যাচ্ছি আমার জমালয়ে আপনার জাতি কন্যা ওই লক্ষ্মীন্দ্রে পরম আপনার জন্য আমার সাথে রড়ে করতে করতে দেখেছ মহেশ্বর দৈতি হস্ত লক্ষ সে বন্দী করে রেখেছে মরে আগ মহেশ্বর লাখ ফাঁসের জ্বালায় আমার সমস্ত শরীরে জ্বলে যাচ্ছে সহ্য করতে পারছি না লাখ ফাঁসের জ্বালা আপনার কাছে জানতে চাই মহেশ্বর লক্ষ্মীন্দ্রের অধিকার কে হতে পারে তবে ক্ষণকাল অপেক্ষা করে যাও মাপত্তা বলে পিতা লক্ষ্মীন্দ্রের পরমাত্মা জীবের অধিকার তুমি নাও পিতা বিভালি মেরেছে এই বালা লক্ষ্মীন্দ্র সেই জীবে যে আমি অধিকার হব পিতা এ কি বলছো মাপত্তা সাপে কাটে বাঘে ধরে জলে ঝাঁপ দিয়ে মরে আগুনে পুড়ে মরে সব জীব যায় জমালই পিতা বিভালি করে মেরেছে এই বালা লক্ষ্মীন্দ্র সেই জীব যাবে আমারে ভয় না রবর সেই জমিদার জন্যই পিতা এ কি বলছো মাপত্তা মহেশ্বর সত্যি যদি আপনার কন্যা মনুষা এই জীবের অধিকার হয়ে থাকে তাহলে সেই দিন যে হাজার হাজার দেবতারা সমস্ত মৃত্যুজীবীর আমাকে দায়িত্ব দিয়েছিলেন তাহলে তো হাজার হাজার দেবগুণের বাড়ি মিথ্যে হয়ে যাবে মহেশ্বর মিথ্যে হয়ে যাবে আমি আপনার কাছে উপযুক্ত বিচার তাই হবে যাব মনসা চম তোমরা যদি দুজনেই
লক্ষীন্দ্রে পরমাত্মা জীবের অধিকার হয়ে থাকো তাহলে আমি এই মর্থ দামে সুবিচার করে যাব ভগবান মহেশ্বরে আপনার বিচার আমার শিরোধার্য আপনি যা বিচার করে দিয়েছে ভাই সেই বিচার আমি মাথা পেতে গরণই করে না বেশ পিতা মানুষ জম বল বয়স লক্ষীন্দ্রে পরমাত্মা থাকবে জমের কাছে যখন মনুষ্যার প্রয়োজন হবে জম দিবে ফিরাইয়ে সত্যতা করো আমার বউ চোর বেশ মহেশ্বর বেশ আপনার বিচার আমার শিরোধার্য কেন্দ্র মহেশ্বর আপনার কন্যা দেবী মনুষ্যার সঙ্গে সত্যতা করার আগে আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন মহেশ্বর দুইটি হস্ত আমার লাক্ষাশে বন্দী করে রেখেছে আপনার চোখের সামনে আপনার কন্যাকে বলো লাক্ষাশ থেকে আমায় মুক্ত করতে মা পাপা বলে পিতা ওই যে জমির শরীরে যে মাস ভাগ দিয়ে বন্ধন মুক্ত করে দাও মুক্ত করে দাও মা তাই করো দেবী আমি যে লাখ ফাঁসির জ্বালা সহ্য করতে পারছি না একে বড় তুমি আমায় মুক্ত করো মহিষ বলো জ আপনার সুবিচার মে লাখ ফাঁস থেকে মুক্ত তবে আমার আরেকটি নিবেদন আছে মহিষ এমন কি নিবেদন আছে তো এই আছে আপনার ওর জাতি কন্য ওই দেবী মনুষ্যা রণ করতে করতে লক্ষীন্দ্রের পরমাত্মা কেড়ে নিয়েছে আপনার চোখের সামনে বলো আপনার কন্যাকে লক্ষীন্দ্রের পরমাত্মা আমার হস্তে ফিরিয়ে মনসা লক্ষীন্দ্রের পরমাত্মা জীব তুমি জমের হস্তে তুলে দাও দাও দেবী আপাতত জীব থাকলো আমার কাছে এই জীবের প্রয়োজন তবে অপূর্ব মূর্তি ধারণ করে ওই মূর্ত থেকে ছড়ে আসবে আমার জমালয়ে অবশ্যই লক্ষীন্দ্রের পরমাত্ম আমি নিজ হস্তে তোমার হস্তে দেব ফিরায়ে আর সত্যতা থাকবে দেবী দুজনের মহেশ্বরের আজ আমায় এমনি ভাবে ছেড়ে গেলে কেন
Amiga.
আমার কেঁদে কেঁদে আমাকে ডাকছ কেন?
তুই বলিলি ব্যবসার পাগলি আমি মার বজলি জাতি হরে I'm sorry.
করেছিলাম চৌত্র দিকে রেখে দিয়েছিলাম শত শত প্রহরী ছিল লজ্জা পাহারা করেছিল রাধা ধরন্তরী আমি কেন কেন রাধা ধরন্তরীকে দেখতে পাচ্ছি না লেখা কোথায় গেছে ঠিক বলেছিল সদা ব্যবসায়ী রাজা ধরন্তরী শিরদরজায় দ্বার রক্ষা করেছিল কিন্তু কোথায় গেছে আমি তো জানি না ওই তো মনে হচ্ছে অসৎমূল আমি দেখেছি সদা ব্যবসায়ী পালিয়ে গেছে বেঈমান ধরতরি আমাকে আশ্বাস দিয়েছিল যে নিজের প্রাণ বাজি রেখে তবু আমার পুত্র লক্ষ্মীন্দ্রকে রক্ষা করবে আজ রক্ষা না করতে পেরে প্রাণের ভয়ে পালিয়ে গেছে তুমি ধনন্তরীর পিছনে ছুটে যাও যে এইখানে ধনন্তরীকে পাবে তার হাতে সিংহলিত করে তুমি তার গায়ে চাবুক প্রহার করতে করতে তুমি জানতে জানতে নিয়ে আসবে আমার কাছে আমি ছুটে যাচ্ছি ওই ধনন্তরীর সন্ধানে অরে সরকার এক এক করে সাত পুত্রের জননী হয়ে মা বলার মতো কেন চলে গা আরে কেউ মা বলে ডাকবে আর লক্ষ্মীন্দরকে আমরা সাঁওতালি পর্বতে রেখে যাব না
আমি আজ কলে করে নিয়ে যাব আমার চম্পক নগরের শিব ঠাকুরের কাছে কৃপা করে কৃপা করে শিব ঠাকুর যদি আমার লক্ষীন্দরকে ফিরিয়ে দেয় ওকে চলে না আর বেশি বিলম্ব করব না আমরা আমাদের লোকটি শিব মন্দিরে নিয়ে যাব চলে না স্বামী চলো আমরা চম্পককে নিয়ে যাব আরে লক্ষীন্দর এই তোর পিতার কোলে আয় তোকে আরে খেলে আমি রেখে যাবো না এবার আমি তোকে কোলে করে নিয়ে যাবো আমার এই চম্পক নগরে তুই ওরে মনসা তুই ভেবেছিস আমার লক্ষীন্দরকে সর্পঘাতে মৃত্যু করে আমার হাতে পুজো নেবে তোর আশা ব্যথা হয়ে যাবে তোর পুজো হবে না তোর পুজো হবে না